চেয়ারম্যান বাবু আছে, তারপরে আমরা বাসন যাই সেখানে গিয়ে চেয়ারম্যান বাবু মানে প্রথমে বলে তোমাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি, তো ঠিক আছে তোমরা কে কোথা থেকে এসছো সেটা আমাদেরকে প্রপারলি কে কোথা থেকে এসছি সেটা জানবে। তিনি এটাই বললেন দেখো তোমরা তো এই যে নিয়োগ প্রক্রিয়া এটা সত্যি আমরা খারাপ লাগছি এতদিন ধরে মানে সম্পূর্ণ হয়নি, আজ থেকে না তাহলে আমরা যে যার মতো করে বলি যে দীর্ঘ 7 বছর প্রথমত আমি যে জায়গাটা তুলে ধরি সেটা হচ্ছে এই যে দীর্ঘ 7 বছর নিয়োগ প্রক্রিয়া 11ই ডিসেম্বর যে প্রজাপতি মধু ম্যাডাম রায়ের বাড়ির হওয়ার পরে চাকরি বাকরির মধ্যে এই যে হতাশা বাতাবরণ সৃষ্টি হয়েছে তার পক্ষে বিপক্ষে বড় কথা না, বড় কথা হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু একটা প্রসেস সেটা আজ থেকে না শুরু হয় অফলাইন কমপ্লেক্স হয় 13 থেকে পুরোপুরি প্রপারলি ডেট আর সেটা বড় কথা সবাই জানি দীর্ঘ 7 বছর লড়াই সেটা সাক্ষী রয়েছে সেই জায়গা থেকে একটা ভূমিকা করতে খারিজ হয়ে যাওয়ার জায়গাটা কতটা প্রার্থীদের মধ্যে বেদনাদায়ক হতাশা বাতাবরণ সৃষ্টি করেছে সেটা আমি বলি, এবং তার সাথে শুধু চাকরি প্রার্থী নয় তাদের যে পরিবার সেখানে অন্তর্ভুক্ত প্রত্যেকটা পরিবারের বাবা মা যারা ম্যারিড রয়েছে তার ছেলে মেয়ে মানে ওতপ্রোত ভাবে জড়িত, কেন যখন আমরা ফর্ম ফিল আপ করি লাস্ট ইয়ে যা চলেছিল তার এখন চলেছে সাত চলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে তখন নিয়ম এ ছিল 25 তার আজকে 32 আপার প্রাইমারি প্রত্যেকটা ক্যান্ডিডেট বয়স এখন বর্তমানে এভারেজ দেখতে গেলে 35+ বা 30+ তাহলে এই জায়গা থেকে কতটা একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা আসতে পারে সেটা বলি, তো তিনি বোঝে তো তিনি বলে যে আমি আমার যে ডেপুটেশন কপি ডেপুটেশন কপি দিই সেই জায়গায় 3টা পয়েন্ট ছিল, প্রথম পয়েন্ট ছিল কি আপার শিক্ষক নিয়োগে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই কেন এই বিষয়টা তিনি মানব বিভাগ দেখেন, যেহেতু আমরা 2014 ভোট পার করেছি 2016 ভোট পার করেছি 2019 ভোট পার করেছি আর আমরা কোনো ভোট পার করতে চাই না, যেহেতু আমরা একদম মানে অপেক্ষা করে 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 আজকে কতটা আমরা ক্ষতবিক্ষত কোর্টে গিয়ে অপেক্ষা করে অপেক্ষা দিয়ে শেষ নেই সেই জায়গাটা বলেছি, 2 নম্বর পয়েন্ট বলা আছে অতি দ্রুত কোনো যোগ্য প্রার্থীকে বঞ্চিত না করে 1 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম দ্রুত দ্রুত করতে হবে, 3টা প্রসেস সমস্ত প্রক্রিয়া যেন 1 থেকে 2 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, যদি অনেকে বলে 1 মাস অবশ্যই বলতে পারি আমি তো বলেছি কি যে শুরু করতে হবে কিন্তু 1 মাস না হলে ম্যাক্সিমাম 2 মাস সমস্ত প্রক্রিয়া কিন্তু সমস্ত প্রক্রিয়া এটা না যে শুরু হলো আস্তে আস্তে এটা একটা পয়েন্ট, 3 নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি, আমরা জানি 11ই নভেম্বর 2019 যে ভ্যাকেন্সি ঘোষিত হচ্ছে 14,339 কিন্তু আমরা এটাও জানি যে 8ই আগস্ট 2020 সালে কমিশন কোর্টে একটা আপিল করেছিল যে আমাদের কাছে ঘোষিত 5,000 সিট রয়েছে সেই সিটের কথা বলি, এবং কি আমরা বিকাশ মোহন দত্ত থেকে পেয়েছি যে নবান্নের অর্থ দপ্তর অনুমোদিত যে 5,108টা নিউ সেটা স্কুল রয়েছে সেটাও বলেছে, কিন্তু 7 বছর প্রক্রিয়া যারা প্রত্যেকে ভ্যারিফিকেশন ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্টে এই জায়গায় রয়েছে অনেকে তো ইন্টারভিউ দেওয়ার পর নামও নেই সেটাও রয়েছে, দেখো পুরোপুরি যারা ইন্টারভিউ দিয়েছি 44,000 ভ্যারিফাইড হয়েছে অ্যাপ্লিকেন্ট থেকে 8,900 ইন্টারভিউ দিয়েছে এই যে সকল পাচ্ছি দীর্ঘ 7 বছর তো একটা আশা নিয়ে রেখেছে আশা তো রয়েছে সেই জায়গা থেকে সর্বাধিক ভ্যাকেন্সি 14,349 5,108 এটা বর্ধিত করতে হবে, সেখানে চেয়ারম্যান স্যার যেটা অতি মানে অত্যন্ত মার্জিত হবে অনেকক্ষণ কথা বলে শুধু আমার সঙ্গে না আমাকে বলার সুযোগ দেয় বিকাশ ভাইকে বলার সুযোগ দেয় ওসমান ভাইকে দেয় দীপালাদিকে দেয় সবসে লেগে দেয় আমরা যারা রয়েছি প্রত্যেকে কিন্তু নিজের কথা বলেছি, যদিও আমি এখানে রয়েছি চাকরি বাকরি মন্ত্রী থেকে দেবেশ ভাই রয়েছে প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য ওখানে রেখেছি আমার পাশেও রেখেছি, চেয়ারম্যান স্যার যেটা বলে আমরা যে বারবার যে জায়গায় আসি যে স্যার আমাদের অতি দ্রুত নিয়োগ প্রকাশ সম্পূর্ণ করতে হবে আমরা ভোট পার করবো না, আমরা এতবার 14 খণ্ড এইসব 19 ভোট পার করেছে 7 বছর অপেক্ষা করেছে সেখানে চেয়ারম্যান স্যার আমরা বলে আমার তো জানি
আমাদের কাছে আসে এই জায়গাটা।